নাটোরে সিংড়ায় বৃদ্ধ পিতাকে মারধর, ছেলের বিরুদ্ধে পিতার অভিযোগ থানায়। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছে নিজস্ব প্রতিবেদক বেলাল হোসেন বাবু, সঙ্গে আছে আমি তানজানা রহমান দিশা। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেংড়ি গ্রামে। ছেলের মারধর ও নির্যাতনে বৃদ্ধ পিতা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার বিকেলে বৃদ্ধ বাবা ছেলের বিরুদ্ধে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃদ্ধ পিতা মোহাম্মদ মজিবুর রহমান জানায়, আমার ছেলে মোহাম্মদ আলী বয়স 30, সে আমার কাছ থেকে ও আমার ছেলে মনির মোল্লার কাছ থেকে প্রায় 2 লক্ষ টাকা ধার নিয়েছে। পরে টাকা চাইতে গেলে গালাগালি ও হুমকি ধামকি দেয়, এক পর্যায়ে আমাকে মারধর করেছে। আমি নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। সিংড়া থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আপনার নাম কি? মজিবুর রহমান। আপনার ছেলে যে বিদেশ যাচ্ছে ওর নাম কি? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী কত টাকা নিয়েছে পর্যন্ত? আপনার সিনিয়র টাকা নিয়েছে তো, মারধর করার পরে গ্রামে কি কেউ কোনো বিচার করছে বিষয়ে? না, বিচার টিচার করেনি, তবে ও বাড়ির থাকে না। তাহলে আপনি চাচ্ছেন যে ও বিদেশ যাওয়ার আগে আমার টাকা গুলো আমাকে বুঝাই দিয়ে সমাধান করে তারপরে ও চলে যাক, এইতো? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। এ বিষয়ে কি তাহলে আপনি অভিযোগ করতে চাচ্ছেন? হ্যাঁ, অভিযোগ করতে চাচ্ছেন। অভিযোগ করে নিয়ে তাকে নিয়ে এসে সমাধান করে তারপর সে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে অভিযোগ করতে চাচ্ছেন, কেস করতে চাচ্ছেন। আচ্ছা।